ঘূর্ণিঝড় যশের মোকাবিলায় সোমবার মধ্যমগ্রামের নজরুল শতবার্ষিকী ভবনে এক উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক সারেন রাজ্যের খাদ্যমন্ত্রী রতীন ঘোষ। তিনি আধিকারিকদের সাথে কথা বলেন এবং সর্বশেষ ঝড় ও ঝড় পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত পদক্ষেপ গ্রহণ সহ সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখেন। খাদ্যমন্ত্রী এদিন জানান, ঘূর্ণিঝড় ঠেকানোর ক্ষমতা আমাদের নেই, তবে ঝড় পরবর্তী ত্রাণ ও পুনর্বাসন বিষয়টা দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে। তার জন্য পৌরসভা, পঞ্চায়েত, রাজ্য সরকারের স্বাস্থ্য, বিদ্যুৎ, জঞ্জাল, অপসারণ, দমকল, পূর্ত বিভাগগুলিকে নিয়ে একটি সমন্বয় ঘটিয়ে মানুষকে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি। এছাড়াও রেশন হোক বা ত্রাণের খাদ্য সামগ্রী ঠিকঠাক মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন বারাসাত জেলার পুলিশের SDPO, মধ্যমগ্রাম থানার IC, এছাড়াও PWD, ইলেকট্রিক দমকল ও ইরিগেশন দপ্তরের আধিকারিক সহ ডিজাস্টার ম্যানেজমেন্টের আধিকারিকরা। ঝড় নিয়ে আমাদের মধ্যমগ্রামের 28টা ওয়ার্ড, সেই ওয়ার্ডের যত জায়গাগুলো আছে যারা কভার করছে আর কি, সেই সবাইকে নিয়ে একটা আমরা মিটিং করলাম যে আগামীকাল থেকে কি সিচুয়েশান হবে, তার উপরে ইয়ে হবে, এবং এক্ষেত্রে পুরসভার পক্ষে নিমাইবাবু এবং আমাদের IC সাহেব দুজনে বিষয়টা মনিটর করবেন সবার সাথে, সব জায়গার সাথে, যাতে আমরা যে আমফান ঝড়ে যে আমরা অভিজ্ঞতাটা পেয়েছি সেটা যাতে আমাদের ফেস না করতে হয়, এটাই মূলত উদ্দেশ্য ছিল। কন্ট্রোল রুম খোলা হয়েছে কি? কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং সেখানে নির্দিষ্ট লোকেরা থাকবে এবং সেইখান থেকে মনিটর হবে, এবং সার্বিকভাবে সেটা হচ্ছে যে সিচুয়েশান, মানে ধরুন বৃষ্টি চলাকালীন যদি গাছ ভেঙে পড়ে তো ক্লিয়ার করা যাবে না, ইস্টিটিউট বন্ধ হতে হবে, তারপরে করতে হবে, তা সহিষ্ণুতার সাথে কাজটা করতে হবে, কাজটা অনেক বড়ো হচ্ছে। এই শুধু পৌরসভা বা রাজ্য সরকারের প্রশাসন ছাড় জানাচ্ছে যে পাড়ায় যেমন ক্লাব গাছ কাটার ক্ষেত্রে সাহায্য করতে পারে সেই সব কিছু, সেটা তো আমরা নিশ্চয়ই জানাবো, সবাইকেই বলা হবে আর কি, এবং এইসব কাজে জেনারেলি সবাই এগোয় ক্লাব ক্লাব এরা, তবে যেহেতু একটা নির্দিষ্ট সিভিক বডি আছে, প্রশাসন আছে, সেই জন্য তারা একটা নিজেদের মধ্যে সলা পরামর্শ করে কীভাবে এগোবে, ক্লাব বলুন বলুন সাথে সাথেই তো আসে না, তখন আগে ওই পুলিশের লোকদের আসতে হয়, আগে পুরসভার লোকদের আসতে হয়, সেই জন্যে আমরা এটা করবার চেষ্টা করেছি। ঝড় পরবর্তী ক্ষেত্রে রেশনিং ব্যবস্থার পরে আমরা রেশনিং ডিপার্টমেন্ট থেকে আমরা ইনস্ট্রাকশন অলরেডি সমস্ত এন্ডে দেওয়া আছে, DC ফুড বা SDF যে ওখানে কত মেটেরিয়াল রাখবে, যে বিভিন্ন শপগুলোতে রেখে সেখান থেকে কীভাবে ডিস্ট্রিবিউশন করবো ওটা তো পরের ব্যাপার, সেকেন্ডারি, ফার্স্ট হচ্ছে রেস্কিউ আর কি, তারপরে ব্যবস্থাটা। খাদ্যভবনে কি কোনো কন্ট্রোল রুম খোলা? খাদ্যভবনে এখনও পর্যন্ত খোলা একটা হবে, কিন্তু খাদ্যভবনে কন্ট্রোল রুমের তো কোনো গুরুত্ব থাকে না। দেখে বলে দিতে কত থাকছে, সেগুলো মানে সারা সারা বাংলার ক্ষেত্রেই করা আছে, একটা ব্যবস্থা থাকছে, এবং যেটা আমাদের কেরোসিন অয়েল অন্যান্য যেসব ইয়ে আছে সেগুলো প্রকিউর করে আমরা ইএসকে দেওয়ার জন্য বলেছি, প্রত্যেকটা রেশন দেবো, হ্যাঁ ওরা করবে, করে দেবে যেটা দরকার। ঠিক আছে।